ইভিলির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন সময়ের আলোচিত নাম ইভিলি বর্তমান গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানটি অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ই কমার্স প্রতিষ্ঠান ইভিলির ব্যবস্থাপনা পরিচালক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে এই দম্পতিকে দশ দিনের রিমান্ড চাইবে পুলিশ আজ শুক্রবার দুপুর দুইটার দিকে তাদের আদালতে হাজির করা হয় এ সময় তাদের আদালতে হাজতখানায় রাখা হয় এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর মোহাম্মদপুরে ইভিলির এমডি রাসেলের বাসায় অভিযান চালায় রেখে অভিযান শেষে বিকেল পাঁচটা বিশ মিনিটে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয় এরপর তাদের নেওয়া হয় র্যাব সদর দপ্তরে সেখানে এই দম্পতিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় গত বুধবার রাত বারোটা বিশ মিনিটের দিকে বাকের নামে ইভেনের এক গ্রাহক প্রতিষ্ঠানটির এমডি ও সিইও রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করে মামলায় অভিযোগে বলা হয় ই কমার্স প্রতিষ্ঠান ইভিলির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অভিযোগকারী আরিফ বাকের ও তার বন্ধুরা চলতি বছরের মে ও জুন মাসে কিছু পণ্য অর্ডার করেন পণ্যের অর্ডার বাবদ বিকাশ নগদ ও সিটি ব্যাংকের কার্ডের মাধ্যমে পুরোপুরি অর্থ পরিশোধ করা হয় পণ্যগুলো সাত থেকে পঁয়তাল্লিশ কার্যদিবসের মধ্যে ডেলিভারি ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে সর্বরাহে ব্যর্থ হলে প্রতিষ্ঠান সমপরিমাণ টাকা ফেরত দিতে অঙ্গীকারবদ্ধ ছিল কিন্তু ওই সময়ের মধ্যে পণ্যগুলো ডেলিভারি না পাওয়ায় বহু বা রিভিলির কাস্টমার কেয়ার প্রতিনিধিকে ফোন করা হয় সবশেষ গত পাঁচ সেপ্টেম্বর যোগাযোগের মাধ্যমে অর্ডার করা পণ্যগুলো পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তারা এতে আরও বলা হয় এক পর্যায়ে ইভিলির পণ্য প্রদান ও টাকা প্রদানে ব্যর্থ হওয়ার পর নয় সেপ্টেম্বর ইভিলি ধানমন্ডির অফিসে যান এ সময় এমডি রাসেলের সঙ্গে কথা বলতে চাইলে তারা উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি করেন এক পর্যায়ে অফিসের ভেতরে অবস্থান করা রাসেল উত্তেজিত হয়ে তার রুম থেকে বেরিয়ে এসে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং পণ্য অথবা টাকা দিতে অস্বীকৃতি জানান ভয়ভীতি ও হুমকি সহ তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয় এতে তারা চরম আতঙ্কগ্রস্ত হয়ে দিন যাপন করছেন এবং পণ্য বুঝে না পাওয়ায় আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মামলার এজাহারে রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে তিনটি ধারায় অপরাধের কথা বলা হয়েছে ফৌজদারি দণ্ডবিধির ধারাগুলো হচ্ছে চারশো বিশ ও চারশো অনেকদিন ধরে ই কমার্স প্রতিষ্ঠান ইভিলির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল গত চোদ্দ সেপ্টেম্বর সচিবালয় এক সভায় ইভিলি ই অরেঞ্জ সহ দশটি ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নিতে সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয় এই সংক্রান্ত কমিটি এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রধান দুই কর্মকর্তাকে গ্রেফতার করে যার গত পঁচিশ আগস্ট প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডি সব ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ইন্টেলিজেন্ট ফাইন্যান্সিয়াল ইউনিট গত পঁচিশ আগস্ট এক চিঠিতে ইভিলির ব্যবস্থাপনা পরিচালক এমডি ও চেয়ারম্যানের সব ব্যাংক অ্যাকাউন্টে হিসাব চেয়েছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট চিঠিতে তাদের ব্যাংক হিসাবে তথ্য পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছিল তারও আগে গত বছরের আগস্টে বিএফআইউ নাসরিন ও রাসেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল ভিউয়ার্স ইভিলির সিইও রাসেল ও তার স্ত্রী শামিমাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন বিষয়টি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে জানাতে পারেন কমেন্টস বক্সে আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ